প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রভাষক ইতিহাস, বিলচলন শহীদ শামসুজ জোহা সরকারি কলেজ গুরুদাসপুর নাটোর। আজকে তোমাদের আমি আলোচনা করব মহামতি আকবরের ধর্মনীতি। ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্রের ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এটি ইতিহাসের আকবর দ্য গ্রেট নামে পরিচিত। আর এই আকবর দ্য গ্রেট হওয়ার পিছনে যে কারণগুলি ছিল, সেই কারণের অন্যতম একটি হল আকবরের ধর্মনীতি। আমার ধর্মনীতি, মহামতি আকবরের ধর্মনীতি প্রণয়নের কারণগুলো কি কি, এটি আমাদের জানতে হবে। প্রথমে আমি দেখব যে মহামতি আকবর সমসাময়িক কালে যে পরিস্থিতিতে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন, সেই সময় ভারতবর্ষে যুগ ধর্মের প্রভাব প্রথমত যুগ ধর্মের প্রভাব যে সময় শ্রী চৈতন্য, নানক, কবির প্রভৃতি ধর্ম প্রবর্তকগণের আবির্ভাব ঘটে। ভারতবর্ষে এরা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে নতুন নতুন ধর্ম প্রবর্তন করেন। মহামতি আকবর রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর তিনিও মনে মনে ভাবতে থাকেন যে আমিও একটা নতুন ধর্মমত প্রকাশ করলে আমি ধর্মীয় দিক থেকে হয়তো গুরু হতে পারব। সেই প্রবণতা লক্ষ্য রেখেই মহামতি আকবর ধর্মমতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ দিন ইলাহি প্রচার করেন। নাম্বার দুই, গৃহশিক্ষকের প্রভাব। গৃহশিক্ষক আব্দুল লতিফ বরাবরই ছিলেন নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ নীতির অধিকারী। তিনি ধর্ম বিষয়ে সম্রাট আকবরকে তেমন কোনো শিক্ষা দিতে পারেন নাই। ধর্ম সহিষ্ণুতা এবং তার প্রতিনিধি বৈরম খাঁ সবসময় নিরপেক্ষ ধর্মীয় নীতিতে চলতেন। সেই ক্ষেত্রে মহামতি আকবর তার গৃহশিক্ষকের কাছ থেকে অনুপ্রাণিত হন নতুন একটা ধর্মমত প্রকাশে। স্ত্রীগণের প্রভাব। মহামতি আকবর অনেক হিন্দু রমণীকে বিয়ে করেন এবং রাজপ্রাসাদে দুই রকমের ধর্ম প্রতিপালিত হয়, ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের সংমিশ্রণে সম্রাট আকবরকে পীড়া দেয় এবং সম্রাট আকবর পরবর্তীতে নতুন ধর্ম প্রকাশের গুরুত্ব লাভ করে। পারিবারিক প্রভাব। তার মাতা এবং মাতামহ সবসময় ধর্ম সহিষ্ণু নীতি অনুভব করেছিলেন এবং তারা কোনো সময় কোনো ধর্মের প্রতি হিংসা প্রদর্শন করেন নাই। সকল ধর্মের সমান দৃষ্টিতে দেখার কারণে তার পিতামহ, মাতা, মাতামহ সবাই তাকে নতুন ধর্ম প্রচারের উদ্বুদ্ধ করেছিলেন। রাজনৈতিক প্রয়োজন। রাজনৈতিকভাবে সম্রাট আকবর বুঝতে পেরেছিলেন যে বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়ে একটি বিশাল সাম্রাজ্যে বিভিন্ন ধর্মের লোক থাকবে, তাদের ঐক্যমতে একই রাজনৈতিক মঞ্চে আনয়ন করতে গেলে আমাকে ধর্ম সহিষ্ণুতা নীতি অবলম্বন করতেই হবে। ষষ্ঠতম, ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠা। ধর্মক্ষেত্রে যাতে কোনো বিভ্রান্তি না থাকে, সকল মানুষ সকলভাবেই সকল ধর্ম একীভূত করে একটা একেশ্বরবাদী ধর্ম প্রচারের তিনি পদক্ষেপ গ্রহণ করেন। বিশ্ব ভ্রাতৃত্ববোধের সৃষ্টি। তিনি নতুন ধর্ম প্রচার করে মনে করেছিলেন যে সকল ক্ষেত্রে সকল মানুষ একভাবে ভাই ভাই আকারে সমাজে সাম্রাজ্যে বসবাস করবে। এই দৃষ্টিকোণ থেকে তিনি নতুন ধর্মমত প্রকাশ করেন। এখন আমি বলছি তার ধর্ম প্রচারের তিনটি পর্যায়ের কথা। প্রথম পর্যায় হলো
1556 থেকে 1574 পর্যন্ত। এই সময়ে তিনি একজন পাক্কা সুন্নি মুসলমান ছিলেন এবং ইসলাম ধর্মের প্রতিটি নীতি তিনি অনুসরণ করেছিলেন। দ্বিতীয় পর্যায় হল 1575 থেকে 1581 পর্যন্ত। এই সময়ে মহামতি আকবর একটি ফতেপুর স্বীকৃতিতে ইবাদতখানা তৈরি করেন, যে ইবাদতখানায় তিনি বিভিন্ন ধর্মের ধর্মীয় পণ্ডিতদেরকে আমন্ত্রণ জানিয়ে সেখানে তাদের স্ব ধর্ম সম্পর্কে ভালো মন্দ সকল দিক আলোচনা করার উন্মুক্ত আয়োজন করেন, যে আলোচনায় সকল ধর্মের ধর্মমত অবলম্বনীদের গুণ ভালো গুণগুলো তিনি রিসিভ করতেন। ঐতিহাসিক বদায়ুন মনে করেছেন যে যখন যে ধর্মের আলোচনার জন্য ডাকতেন সেই ধর্মগুরু এমনভাবে আলোচনা করতেন, তিনি মনে করতেন সম্রাট সম্ভবত তার ধর্মই গ্রহণ করেছেন। এমনিভাবে 6টি বছর অনুসন্ধানসহ মন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তিনি তৃতীয় পর্যায়ে এসে 1582 থেকে 1605 পর্যন্ত এই সময়ে অভ্রান্ত সর্বময় কর্তৃত্বের ঘোষণা দেন, যে ঘোষণার ফলে ধর্মীয় ব্যাপারে সে সম্পূর্ণরূপে একক ক্ষমতার অধিকারী লাভ করেন। এই অভ্রান্ত সর্বময় কর্তৃত্বের ঘোষণা অনুযায়ী সম্রাট আকবরকে ধর্মীয় দিক থেকে প্রধান এবং ধর্মীয় রাজা হিসেবে তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন। এই অভ্রান্ত সর্বময় কর্তৃত্বের ঘোষণায় অনেক ঐতিহাসিকগণ অবশ্যই তাকে বিভিন্নভাবে সমালোচনা করেছেন। আমরা এই সমালোচনা যদি পরীক্ষা নিরীক্ষা করতে যাই তাহলে আমরা দেখব যে দীন ইলাহি রীতিনীতি কী ছিল, অর্থাৎ অভ্রান্ত সর্বময় কর্তৃত্বের ঘোষণা দিয়েই তিনি দীন ইলাহি নামে নতুন ধর্ম প্রচার করেন। দীন ই ইলাহি এই নতুন ধর্মমতটাকে তিনি যে অনুসরণ করেছিলেন, এই ধর্মমতের বিভিন্নভাবে যে নিয়মনীতিগুলো আছে এই নিয়মনীতি যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি তাহলে দেখা যায় যে প্রথমেই দেখা যাচ্ছে যে জীবন সম্পদ সম্মান এবং ধর্ম এই 4টি জিনিস সম্রাটের অনুকূলে উৎসর্গ করতে হতো। এই 4টি জিনিসের মধ্যে যদি 3টি উৎসর্গ করা হতো তাদেরকে 4টি উৎসর্গ করলে তাদের প্রথম শ্রেণীভুক্ত এবং 3টি উৎসর্গ করলে তাদের দ্বিতীয় শ্রেণীভুক্ত এবং 2টি উৎসর্গ করলে তাদের তৃতীয় সম্প্রদায়ভুক্ত এবং 1টি উৎসর্গ করলে তাকে বলা হতো চতুর্থ সম্প্রদায়ভুক্ত। এই 3টি জিনিস সম্রাটের নামে কমপক্ষে 1টি উৎসর্গ করতেই হতো। যেমন ধর্ম, এই ধর্ম উৎসর্গ করলেই সম্রাট মনে করত যে আমার ধর্ম তিনি গ্রহণ করেছেন। এখন সকল ধর্মের ক্ষেত্রে এই সালাম বা প্রণাম বা নমস্কার এগুলো দিতে হয়। মহামতি আকবরের প্রবর্তিত দীন ইলাহি সালাম বা প্রণামের পরিবর্তে উনি ঘোষণা করলেন যে একজনের সাথে আরেকজনের দেখা হলে পরস্পর আল্লাহু আকবর বলতে হবে। এই আল্লাহু আকবর প্রতি উত্তরে অন্যজন বলতে হতে জাল্লা জালালুহু, যেটা অন্য কোনো ধর্মের মধ্যে দেখা যায় না। মহামতি আকবরের প্রবর্তিত দীন ইলাহির মধ্যে ঐতিহাসিক বদায়ুন এটাকেও ভীষণভাবে সমালোচনা করেছেন। পথের তৃতীয়ত ভবিষ্যতে পাথেয় সংগ্রহের জন্য বিভিন্ন ধর্মের অনুসারীদের দেখা যেত যে ধর্ম দিক থেকে বংশানুক্রমে প্রতিটি নিয়মনীতি পালন করার ক্ষেত্রে তাদের পাথেয় অর্জনের জন্য মৃত্যুর পরে ভোজের আয়োজন করত। মহামতি আকবর নির্দেশ দিলেন যে আমার এই দীন ইলাহির অনুসারীরা তার পাথেয় সংগ্রহের জন্য তাকে মৃত্যুর আগেই ভোজের আয়োজন করতে হতো। সম্ভবত এটি ইসলাম ধর্মেও একটা সম্প্রদায় পালন করে, আহলে হাদিস সম্প্রদায়, যেটি মৃত্যুর আগেই পাথেয় সংগ্রহের ভোজের আয়োজন করতে হতো। তারপরে দেখা যাচ্ছে যে দীন ইলাহির অনুসারীদের
বাধ্যতামূলক জন্মবার্ষিকী পালন করতে হতো। এই বাধ্যতামূলক জন্মবার্ষিকী পালন করতে গিয়ে তাদের বাৎসরিক একবার তাদের ভোজের আয়োজন করতে হতো, যেটি একটি উৎসবে পরিণত হয়েছিল। এই ধর্মের অনুসারীদের, বিশেষ করে দিন ইলাহির অনুসারীদের, কখনোই ভিক্ষা গ্রহণ করতে পারত না, কিন্তু ভিক্ষা দিতে পারত। এখানে ঐতিহাসিক আবুল খবাজল উল্লেখ করেছেন যে ভিক্ষা যেহেতু গ্রহণ করতে পারতেন না, ভিক্ষা দিতে পারতেন, সেই ক্ষেত্রে হতদরিদ্র মানুষরা কখনোই এই ধর্ম গ্রহণের উপযোগী নয়। তখন তিনি খুব সমালোচনার মুখে পতিত হন। জীব হত্যা মহাপাপ একটি বৌদ্ধ ধর্ম অনুসারীদের একটা অন্যতম দিক। এখান থেকে সম্ভবত সম্রাট আকবর গ্রহণ করেছিলেন যে মাংস ভক্ষণ খাওয়া থেকে বিরত থাকতে হবে। তার দিন ইলাহির অনুসারীদের মাংস ভক্ষণের দূরে থাকা মানেই এখানে বলা হচ্ছে যে বৌদ্ধদের সেই রীতি যে জীব হত্যা মহাপাপ। এখন বাৎসরিকভাবে যে মাংস যারা তৈরি করে তাদেরকে বলা হয় কসাই, এবং যারা মৎস্যজীবী তাদেরকেও এই ধর্ম থেকে দূরে থাকতে বলা হয়েছে, তার মানে তারাও যেন এই ধর্ম গ্রহণ করতে না পারে। আমরা অগ্নিকে পবিত্র মনে করতাম, সম্রাট আকবর এটি বাধ্যবাধকতা মনে করলেন যে অগ্নিকে অবশ্যই পবিত্র মনে করতে হবে, এবং অত্যন্ত পাওয়ারফুল হিসাবে অগ্নিকে প্রচার করলেন যে এটি একটি অত্যন্ত শক্তিধর পাওয়ারফুল অগ্নি, অতএব অগ্নি পূজার প্রচলন শুরু করলেন। ইতিপূর্বে কখনোই কোনো ধর্মেই বলা নাই যে বিদ্যার সাথে নাবালক বালিকার বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায়। মহামতি আকবর দিন ইলাহিতে স্পষ্ট করে বললেন, কখনোই কোনো নাবালক বালিকার সাথে বিদ্যার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া চলবে না। সবশেষে আমি বলতে চাই, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এটি ছিল সম্রাট আকবরের প্রবর্তিত দিন ইলাহির একটি অন্যতম রীতি, যেটি সকল ধর্মকেই বলা হচ্ছে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। মহামতি আকবরের প্রবর্তিত এই দিন ইলাহি প্রচারের ক্ষেত্রে অবশ্যই তিনি বললেন যে সকল ধর্মের প্রতি প্রদর্শন করতে হবে, শ্রদ্ধা নিবেদন করতে হবে। সেই ক্ষেত্রে ঐতিহাসিকরা এই নীতিটাকে সমর্থন করে মহামতি আকবরের ধর্মনীতিকে ভীষণভাবে সমালোচনা করেছেন। যেমন সম্রাট আকবর কখনোই বলেন নাই যে আমার এই ধর্মমতটা গ্রহণ করতেই হবে, এক্ষেত্রে তিনি কখনোই ধর্ম পরিচালনার জন্য, ধর্ম প্রচারের জন্য কোনো টিম গঠন করেন নাই, কাউকে বাধ্য করেন নাই। আমরা লক্ষ্য করেছি তার রাজপ্রাসাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, যেমন বৈরম খাঁ, মানসিংহ, ভগবান দাস, যাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদেরকেও এই ধর্ম পালন করতে উনি বাধ্য করেননি। অর্থাৎ এখানে এই ধর্ম গ্রহণ করার জন্যে উনি কাউকে যে বাধ্য করেন নাই, সেই জন্যেই এই ধর্ম অনুসারী ছিলেন মাত্র 18 জন। এই 18 জন সম্রাট আকবরের জীবিত অবস্থাতেই 14 জন মারা যায়। তার মৃত্যুর সাথে সাথে তার এই প্রবর্তিত ধর্মমত একেবারেই বিলীন হয়ে যায়, এবং 1605 খ্রিস্টাব্দের পরে দিন ইলাহি শুধুমাত্র বইয়ের পাতায় বা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে এজন্যই যে এই ধর্মমতটা মহামতি আকবর শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই উনি আমাদের মাঝে সাবমিট করেছিলেন। অর্থাৎ রাজনৈতিক দৃষ্টিকোণ এটা যে সকল ধর্মমত, সকল সম্প্রদায়ের লোক একমত না থাকলে এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করা সম্ভব হবে না। এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে শুধুমাত্র কেবলমাত্র দিন ইলাহি প্রচার করেছিলেন, এবং তার মৃত্যুর সাথে সাথেই এই দিন ইলাহি আর আমাদের মাঝে উদীয়মান হয়নি। সবশেষে আমরা বলতে চাই যে আমরা এই দিন ইলাহি শুধুমাত্র রাজনৈতিক কারণেই, রাজনৈতিক ক্ষেত্রেই এটি প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকবে, তোমরা এই করোনার প্রাদুর্ভাবে নিজেকে সুরক্ষিত রাখবে, তোমরা ঘরে বসেই তোমরা এই পড়াশোনার চর্চা করে যাবে। আমি শ্রদ্ধাস্বরে স্মরণ করছি মাননীয় শিক্ষামন্ত্রী সহ প্রধানমন্ত্রীকে যে উনি আমাদের এই অনলাইনে ছাত্রছাত্রীর উপকারে শিক্ষাবান্ধব সরকার হিসাবে
অনলাইনে ক্লাস নেওয়ার যে উনি নির্দেশ জারি করেছেন এজন্য আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি এবং ছাত্রছাত্রীদের উপকারের জন্য যে উপকার হচ্ছে এটি আমরা দেশবাসী সবাই শ্রদ্ধাভরে স্মরণ করব। খোদা হাফেজ।